তো হে জগৎবাসী, আমি যে কথাটি আলোচনা করলাম এই কথাটি মুখের কথা শুনেই বিশ্বাস করবেন না, অবশ্যই আপনারা এই কথাগুলো জাস্টিফাই করবেন। যারা বলতেছে যে বাবা লোভ করো না, লোভ করা মানুষ আমি দেখতে পারি না, দেখবেন এই লোকটার ভিতরে লোভ বেশি। যে আমি হিংসুটি মানুষ দেখতে পারি না, বারবার যখন বলতে থাকবে যে এই লোকটা হিংসা করে, এই লোকটা ভালো না, এই লোকটা বেশি বেশি হিংসা করে, তখন বুঝতে হবে যে এই লোকটার ভিতরে হিংসা আছে, আর হিংসা আছে বলেই তার মধ্যে প্রকাশ বেশি হইতেছে। হে জগৎবাসী, আমার এই কথাগুলোকে মাইন্ডে নেবেন না। আপনার কাছে অনুরোধ, আপনাদের কাছে যে অবশ্যই আমার এই কথাগুলো প্রমাণ করবেন। একটা কথা আছে যে শিখছ কোথায় ঠেকছি যেথায়, শিখছ কোথায় ঠেকছি যেথায়। তাহলে এই পৃথিবীতে মানুষের সাথে চলাকালীন আমি দেখেছি যারা এই কথাগুলো বেশি বলে তারা এই কাজে লিপ্ত বেশি। যারা বলে এই তোমরা ওই নারীর দিকে তাকাও কেন, ওই নারীর দিকে বেশি তাকানো ভালো না, একবার বলেছে সেটা ভালো, দুইবার বলেছে সেটা ভালো, অতিরিক্ত যারা বলে তখন তিনি কিন্তু সেই নারীর দিকে বারবার তাকাইয়েই বলতেছে যে নারীর দিকে বেশি তাকাও কেন, মান নারীদের দিকে লোভ করো কেন। তখন বুঝতে হবে যে এই লোকটার এরকম সমস্যা তার মধ্যে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। হে জগতবাসী, আশা করছি সকলেই ভালো আছেন। তবে আজ আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম, সে আলোচনাটি হলো যে এই পৃথিবীতে দেখবেন কেউ যদি কাউকে অতিরিক্ত খারাপ বলে বা কোনো মানুষকে দেখলে সে খারাপ বলে বা অবিশ্বাস করে, তখন বুঝতে হবে যে এই মানুষটির ভিতরে খারাপ আছে। কারণ এক কোনো কোনো মানুষ আছে যে আমি মিথ্যা কথা শুনতে পারি না, দেখবেন এই লোকটা মিথ্যা বেশি বলে। কে বলতেছে এই লোকগুলো খারাপ, এই লোকগুলো সুবিধার লোক নয়, কিন্তু দেখবেন যে এই লোকগুলো যেরকমই আছে কিন্তু সে নিজে অনেকটাই খারাপ। তবে এই কথাগুলো এই কারণেই বলছি যে মিথ্যা কথা বলে যারা, চগলখড়ি করে যারা, যারা নিন্দাচারী করে এবং মুখে দুর্ব্যবহার করে, বুঝতে হবে যে এদের ভিতরে এই সমস্যাগুলো আছে। কেউ যদি অতিরিক্ত বলে যে আমি বাবা মিথ্যা কথার ধার ধারি না, আমি বাবা মিথ্যা কথা বলি না, আপনার জীবনে তার সাথে যখন চলাফেরা রাখবেন দেখবেন যে এই লোকটা মিথ্যা কথা বেশি বলে, এবং বলে ভাই আমি লোভ করা পছন্দ করি না, কোনো লোভী মানুষকে আমি দেখতে পারি না, তখন এই কথাগুলো যারা একটু বেশি বেশি বলে দেখবেন এই লোকগুলো লোভ করতেছে এবং বেশি বেশি ইয়া করতেছে। আবার কিছু কিছু লোককে খেয়াল করবেন না বাবা আমি বেশি কথা বলি না, আমি বেশি কথা পছন্দ করি না, কিন্তু এই লোকটা বেশি কথা বলতেছে। কিন্তু যে বলতেছে যে আমি বেশি কথা বলি না, দেখবেন যে সে সকলের চেয়ে সে বেশি কথা বলতেছে। তাহলে যে বলে আমি তোমাকে মনে প্রাণে বিশ্বাস করি, বেশি বেশি যারা বলে তার ভিতরে বিশ্বাসের কমতি আছে। হে জগতবাসী, আরও একটি বিষয়, সেই লোকগুলোকে চিনে রাখতে হবে। দেখবেন যে নিজের ফ্যামিলির মধ্যে কাউকে তার নিজের স্বামীকে খারাপ বলতেছে, নিজের বাবাকে খারাপ বলতেছে, নিজের মাকে খারাপ বলতেছে, তখনই বুঝে নেবেন এই ব্যক্তিটা যেহেতু সে নিজের মাকেও খারাপ বলতে পারতেছে, এবং আমার মা ভালো না, আমার মা আমাকে দেখলো না, আমার মা আমাকে চিনলো না, আমার বাবা এরকম, আমার ভাইটা এরকম, তখনই বুঝতে হবে এই লোকটি আজকে যেহেতু আপনার কাছে তার বাবা মা বা তার স্বামীর বা তার অন্য কারো খারাপটা বলতেছে, তখনই বুঝে নেবেন যে এই লোকটি কোনো একদিন আপনার খারাপিটাও অন্যের কাছে প্রকাশ করবে। কেননা যারা যেটা বলে বেশি বেশি, আর সেই খারাপিটা তার মধ্যে আছে বলেই সে বেশি বেশি বলে। তো হে জগৎবাসী, আমি যে কথাটি আলোচনা করলাম এই কথাটি মুখের কথা শুনেই বিশ্বাস করবেন না, অবশ্যই আপনারা এই কথাগুলো জাস্টিফাই করবেন। যারা বলতেছে যে বাবা লোভ করো না, লোভ করা মানুষ আমি দেখতে পারি না, দেখবেন এই লোকটার ভিতরে লোভ বেশি। যে আমি হিংসুটি মানুষ দেখতে পারি না, বারবার যখন বলতে থাকবে যে এই লোকটা হিংসা করে, এই লোকটা ভালো না, এই লোকটা বেশি বেশি হিংসা করে, তখন বুঝতে হবে যে এই লোকটার ভিতরে হিংসা আছে, আর হিংসা আছে বলেই তার মধ্যে প্রকাশ বেশি হইতেছে। হে জগতবাসী, আমার এই কথাগুলোকে মাইন্ডে নেবেন না। আপনার কাছে অনুরোধ, আপনাদের কাছে যে অবশ্যই আমার এই কথাগুলো প্রমাণ করবেন। একটা কথা আছে যে শিখছ কোথায় ঠেকছি যেথায়, শিখছ কোথায় ঠেকছি যেথায়। তাহলে
এই পৃথিবীতে মানুষের সাথে চলাকালীন আমি দেখেছি যারা এই কথাগুলো বেশি বলে তারা এই কাজে লিপ্ত বেশি। যারা বলে এই তোমরা ওই নারীর দিকে তাকাও কেন, ওই নারীর দিকে বেশি তাকানো ভালো না, একবার বলেছে সেটা ভালো, দুইবার বলেছে সেটা ভালো, অতিরিক্ত যারা বলে তখন তিনি কিন্তু সেই নারীর দিকে বারবার তাকাইয়েই বলতেছে যে নারীর দিকে বেশি তাকাও কেন, মান নারীদের দিকে লোভ করো কেন। তখন বুঝতে হবে যে এই লোকটার এরকম সমস্যা তার মধ্যে আছে। হে জগতবাসী, দেখা যায় একটা আরও একটা জিনিস, যদি কোনো কোটিপতি আমাদের সাথে বসে থাকে সে কখনো টাকার গরিমা করছে না, বা আমার এটা আছে আমার সেটা আছে এগুলো বলতেছে না। যারা মধ্যবিত্ত এবং আরেকটু নিম্ন শ্রেণীর তারা বলতেছে জানো আমার এত ইনকাম আছে, আমার এটা আছে সেটা আছে, আমার ইমুক নেতার সাথে বা ইমুক এমপির সাথে আমার পরিচয়। তবে দেখবেন এই লোকটির কাছে যখন আপনারা কোনোদিন সহযোগিতার জন্য বলবেন যে বাবা তোমার সাথে তো ইমুক এমপির সাথে ভালো পরিচয়, আমি একটা সমস্যায় পড়েছি আমার সমস্যার সমাধান করে দাও না, সে বলবে না বাবা না না আমি তো এই কই আমার কাজ আছে আমার অন্য সমস্যা আছে। কিন্তু সে কালকে বলতে বলতে আজকে সে অস্বীকার করতেছে এবং সে নিজে কত কিছু করে ফেলতে পারে, তার সাথে এমপির সাথে পরিচিত আছে, কিন্তু সে তাকে যখন অন্যের উপকারের কথা বলা হলো সে আস্তে আস্তে পাস কেটে চলে গেল। তাহলে তখনই বুঝে নেবেন যে এই লোকের দ্বারা কেউ কখনো বিশ্বাস করবেন না আর এরকম লোকের উপর কেউ আস্থা রাখবেন না, তখন আপনারাও আস্থা থাকবেন না, আপনারাও সেই অপদস্থ হয়ে যাবেন। যাই হোক, অল্প কথায় অনেক কথার ফয়সালা দেওয়া যায়, তবে জ্ঞানী লোকের কাছে অল্প কথাই অনেক কিছুর ফয়সালা বোঝানো যায়। তবে হে জগতবাসী, যে নিজের বলে বল আল্লাহর উপর ভরসা রেখে নিজেই চলবেন, তখন দেখা যাবে যে আল্লাহ সাহায্য করবে। আর যদি আমি আশা রাখি যে তার সাথে এরকম ইমুকের সাথে ভালো সম্পর্ক আছে, উচ্চ স্তরের কোনো মানুষের সাথে তার সম্পর্ক আছে, আমরা তাদের সাথে চলে ফিরে তাদের কাছ থেকে একটা সাহায্য পাব, যখন দেখবেন আপনি সত্য সত্য কোনো দিন একটা বিপদগ্রস্ত হয়েছেন তাদেরকে সাহায্য পাবেন তো দূরের কথা, তারা উল্টো আপনার কাঁধে কারে কাঁধে চড়ে বসবে। এবং এই কথাগুলো প্রমাণিত, আমার জীবনে চলার পথে এই কথাগুলো প্রমাণিত। আজকের যে মূলে বিষয়ে যে কথাগুলো, সেই কথাগুলো হলো একজন চুগলখোর, একজন মিথ্যাবাদী, একজন হিংসিত মানুষ, একজন খারাপ মানুষকে চেনার কী উপায়। চেনার উপায়গুলো এগুলাই, যে যারা অতিরিক্ত বলতে থাকে যে সে খুব ভালো মানুষ, সে ভাই আমি কারোটা মেরে খাই না, আমি কারোর দিকে দৃষ্টি করি না, বা আমি কারোটা লোভ করি না, তখন বুঝতে হবে যে এই কথাগুলো যারা বেশি বেশি বলে এই এই কাজের লোকটাই সে এই মিথ্যা বলে এবং লোভ করে এবং খারাপটা করে বেড়ায়। হে জগতবাসী, তো আমাদের এই চ্যানেলের কথাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমরা যেন আরও সামনে কিছু ভালো ভালো কিছু কথা ছাড়তে পারি, তাই আপনারা আমাদের এই ভিডিওটিকে একটু লাইক দিয়ে প্রমাণ করবেন, এবং যদি আপনাদের কোনো কথা ভালো লাগে আমাদেরকে কমেন্টে জানাবেন, বা আপনাদের কাছে যদি কোনো কথা খারাপ লাগে সেটাও কমেন্টে জানাবেন। সব কিছুই যে আমি জেনে গেছি তা নয়, অবশ্যই আমি দর্শকের কাছেও দুটা কথা আমি শিখতে পারব। তো এই জগতে এসেছি আমাদের আত্মার মুক্তি ঘটাতে হবে, এই আত্মার মুক্তি ঘটাতে হলে কি করতে হবে, এই পৃথিবীতে কোনো মুক্ত ব্যক্তির কাছে যেতে হবে, আর সেই মুক্ত ব্যক্তির কাছে গেলে সে কিভাবে মুক্ত হয়েছে কিংবা বাদ বাকি মুক্তির পথগুলো অগ্রসর হয়ে সে চলে যাবে তখন সেটাকে জানে, তখন সে আমাকে বলে দেবে বাবা তুমি যদি আত্মার মুক্তি ঘটাতে চাও তো এইভাবে তোমরা অগ্রসর হও, তবে তোমরা আত্মার মুক্তি ঘটাতে হবে। হে জগতবাসী, সকলেই ভালো থাকবেন, আজ এই বলেই রাখছি, আল্লাহ হাফিজ।